সবাইকে অনুরোধ করবে এই ভিডিওটা দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আপনাদের কাছে বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার সেলিব্রিটি কে? এই লোকটি। তারপর আপনাদের কাছে সবচেয়ে বেশি ফেমাস এবং পপুলার লোকটি কে? এই ব্যক্তি। তারপর কে? এই ব্যক্তি। তারপর আরো অনেকেই আছে, আমি তাদের নামটা নাই নিলাম ভাই, বলতে বলতে শেষ করা যাবে না। এই ক্যাটাগরির অনেক মানুষ আছে যারা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সেলিব্রিটি, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে তারা। কেউ একজন স্বামীকে ছেড়ে লক্ষ কোটি টাকা ইনকাম করছে, কেউ একজন আবার স্বামীকে ধরে লক্ষ টাকা ইনকাম করছে। মানে ছাড়লো কাপল ব্লগিং, ধরলো কাপল ব্লগে। যারা এদেরকে নিয়ে সবসময় মেতে আছেন তারা একটু ছোট্ট বাচ্চার দিকে তাকান তো ভাই। আপনি কি আপনার বাবাকে বলছেন আমাকে কেন নতুন নতুন গাড়ি কিনে দিচ্ছ না, বড় একটা বাড়ি কেন আমাকে দিলা না, গুলশানের মধ্যে বাড়ি করতে পারতা, কল্যাণ বস্তির মধ্যে? একজন বাবা আপনার চাহিদাগুলো সম্পূর্ণ করতে না পারার কারণে ঘরের মধ্যে অনেক ধরনের কথাই আপনি বলছেন। ভালো আছেন, আপনার একটা ছোট্ট গাড়ি আছে, একটা বাড়ি আছে, ঘুমোতে পারছেন, তিন বেলা খেতে পারছেন। তবে এই মেয়েটার দিকে একটু তাকান ভাই, ও তিন বেলা অন্ন জোটানোর জন্য তারপর ইট ভাঙছে এই বয়সে। এরপরে মেয়েটাকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, মেয়েটা বলবে আলহামদুলিল্লাহ। অথচ আপনার মুখ দিয়ে ভাই সারাদিন একবার আলহামদুলিল্লাহ বের হয় না। আপনি যে অবস্থানে আছেন আপনি মেয়েটার চাইতে অনেক ভালো একটি অবস্থানে থেকেও আপনি আলহামদুলিল্লাহ বলছেন না, আর এই জন্যই একটা সময় আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর এরা এই যে ইট ভাঙছে না, একটা সময় বড় হয়ে এরা একদিন বিশাল বড় কিছু হতে পারবে। বিশাল বড় কিছু মানে আপনাদের কাছে হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি ভাই, না এরকম কিছু না, এই মেয়েটা একটা মানুষ হইতে পারবে। তবে হ্যাঁ, যে সমাজের মধ্যে আপনাদের মতো কিছু মানুষ আছে সেই সমাজের মধ্যে এই মেয়েগুলো তো তাদের ইজ্জত নিয়ে কতক্ষণ ভালো থাকতে পারে সেটাও একটি মানে ভাববার বিষয়। হতেও পারে তার বাবা এখন তাদেরকে আর পরিচয় দিচ্ছে না, এরকম অসংখ্য বাবার আছে, বিয়ে করে তারপর বাচ্চা কাচ্চা হয় অন্য জায়গায় চলে যাচ্ছে, মহিলাটা তখন কি করবে? সংসার চালানোর জন্য, সংসারের হাল ধরার জন্য এইভাবে সে রাস্তার মধ্যে কাজ করে। তবে হ্যাঁ, রাস্তায় কাজ করলেও ভাই সে তো পতিতালয়ে যাচ্ছে না, তার ইজ্জতটাকে রক্ষা করে হইল তার সংসার বাঁচানোর জন্য তিনি শ্রম দিয়ে যাচ্ছে, পরিশ্রম করছে। তবে অসংখ্য মেয়ের মতো করে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে পতিতালয় খুলছে না। একটা সময় পতিতালয় খোলার জন্য অনেক পারমিশন নিতে হইতো, অনেককে টাকা পয়সা খাওয়াইতে হইতো, তারপর রাস্তার ধারে গিয়ে পতিতালয় খুলতো। আর বর্তমান সময় ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি পেজ খোলা খুবই ইজি এবং সেটাকেই পতিতালয় বানানো হয়। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে ক্ষুধার্ত কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত এই সকল খাদ্যগুলোকে দেখে থাকে, আর এরাও এদের খাদ্যের যোগানের জন্য প্রতিনিয়ত মিডিয়ার মধ্যে এসে তারপর এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। আমি একটু সত্য কথা বলি ভাই, আমার কাছে যেটা মনে হয় সত্য আমি সেটা তুলে ধরি, যার কারণে অনেকে আমাকে সহ্য করতে পারেন না ভাই। কে আমাকে সহ্য করছে না আমার সেটা দেখার বিষয় না, আমার একা দায়িত্ব না আপনাদের সবাইকে খুশি করানোর ভাই। আমি কাউকে খুশি করানোর জন্য ভিডিও বানাই না। আমার ভিডিও দেখে যদি আপনি কোনো মেসেজ পান, কোনো কিছু জানতে পারেন, কোনো কিছু শিখতে পারেন, তাহলে আমি সফল। গতকাল যখন এই ভিডিওটি আমি দেখি তখন আমার কাছে আসলে অনেক পরিমাণ খারাপ লাগছে ভাই। একটি ছোট্ট মেয়ে কিভাবে তার মার সাথে গিয়ে ইট ভাঙছে, কতটুকুই না পরিশ্রম করছে ছোট্ট মেয়েটি। ওর তো এখন পড়াশোনা করার বয়স, ওর তো এখন খেলাধুলা করার বয়স, মাঠের মধ্যে খেলবে। তবে সেই মেয়েটি এখন তার জীবনযাত্রার সাথে বাস্তবতার শিকার হয়ে আজকে ইট ভাঙছে ভাই। সে হাতুড়ের বাড়িটা গিয়ে যদি তার আঙুলের মধ্যে লাগে তাহলে তার কি একটি অবস্থা হবে? হ্যাঁ, লেগেছে অসংখ্যবার। আর তো এরাও সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে নেচে গিয়ে শরীরটাকে দেখে অর্থ উপার্জন করতে, তবে সেটা তারা করেনি। এদের দিকে বাজে আঙুল তোলার আগে আপনারা একটু সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সকল মেয়েরা হেসে গেলে শরীরটাকে দেখাচ্ছে তাদের দিকে আঙুল তুলুন। এদেরকে দমানোর কথা চিন্তা না করে দমিয়ে রাখুন তাদেরকে যারা সোশ্যাল মিডিয়াকে ধ্বংস করে দিচ্ছে। আপনি তো আপনার মেয়েকে কোনো কিচ্ছু বলছে না, যখন আপনার মেয়ে ছোট ছোট জামা পরে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে শরীরটাকে দেখিয়ে দেখে ভিডিও বানাচ্ছে খদ্দের যোগানের জন্য, তখন আপনি মা হয়েও চুপ করে আছেন, কারণ আপনার কাছে মনে হচ্ছে আপনার মেয়ে অনেক স্মার্ট। মহান আল্লাহ তাআলা আপনাকে একজন নারী হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আপনি জানেন না বোন আপনার কত দাম এই পৃথিবীর বুকে পরকালে। আপনি দামি বিদায় কিন্তু আপনাকে মহান আল্লাহ তাআলা বলছে পর্দা করা নারীর জন্য ফরজ, তাই আপনাদেরকে পর্দা করতে বলেছে, সবসময় আপনার শরীরটাকে ঢেকে রাখতে বলেছে। যেমন একটি ডায়মন্ডের জিনিস কিন্তু ভাই আপনি পথের ধারে পাবেন না, ফুটপাতের মধ্যে কিন্তু ডায়মন্ড বিক্রি করে না। ডায়মন্ড গুলো সবসময় বিক্রি হয় বড় বড় সব শোরুমের মধ্যে, বড় বড় সব শপিং মলের মধ্যে, আর প্রত্যেকটা মেয়ে হচ্ছে ডায়মন্ডের চাইতেও দামি। তাই তো আল্লাহ তাআলা বলছেন যে আপনার শরীরটাকে ঢেকে রাখতে, এটা আপনার জন্য ফরজ করে দিছে, মানে বাধ্যতামূলক ভাবে ঢেকে রাখতেই হবে, আর সেইখানে সবকিছু খুলে আপনি ভিডিও বানাচ্ছেন। অসংখ্য ছেলেরা আছে এখন বিয়ে করছে শুধুমাত্র কাপল ব্লগিং করার জন্য, ক্ষুধার্ত হায়নার দল সেখানে হুমড়ি খেয়ে পড়বে তাদেরকে দেখার জন্য, স্ক্রিনের মধ্যে দেখেই তাদের পিপাসা মেটানোর চেষ্টা করবে। এই যে আপনার শরীরটাকে যে নড়ায় চড়ায় দেখান, কেন দেখান, কি কারণে দেখান, ওই যে কথা তো একটাই, খদ্দেরের জন্য। আজকে আপনার দিকে যে ছেলেগুলো তাকিয়ে আছে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ওই যে ছোট ছোট জামা পরে, আপনি তো পড়ছেনই ওই কারণে যাতে করে ওই ছেলেগুলো আপনার দিকে তাকায়। বাজারগুলোর মধ্যে গেলে মেয়েদের জ্বালায় যেন বাজারে ঢোকাই যাচ্ছে না। আর কিছু সংখ্যক কাপল ব্লগার আছে যারা বউকে বিকৃতভাবে দেখিয়ে অর্থ উপার্জন করছেন, তাদেরকে মহান আল্লাহ তাআলা হেদায়েত করুক। ভাই আমার ইসলাম যেটা বলতে বলছে আমি সেটা সবসময় বলবো, যেটা সত্য আমি সেটা সবসময় বলবো, এতে করে যদি আমার জীবনও যায় আমি সেটা নিয়ে পরোয়া করি না। অনেকেই অনেকভাবে ভিডিও বানাচ্ছেন, এক একজনের ভিডিও এক এক রকম ভাই, তবে আমারটা অন্যরকম। দেখতে মন চাইলে দেখবেন, না মন চাইলে চলে যাবেন। যারা ইসলামকে ভালোবাসেন না, যারা দেশকে ভালোবাসেন না, যারা মানুষকে ভালোবাসেন না, তারা আমাকেও ভালোবাসতে পারবেন।